আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। দেখো ফুল মার্ক্স তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। দেখো একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো তিনটি। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো তিনটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। দেখো প্রথম প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম NASA, ISRO, INSAT না আর্যভট্ট? উত্তর হবে ইসরো, ISRO, ইসরো। পরের প্রশ্ন, সৌরজগতের শীতলতম গ্রহ বৃহস্পতি, শনি, নেপচুন না শুক্র? উত্তর হবে নেপচুন। পরের প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ 5400 কিমি, 7600 কিমি, 6400 কিমি না 4600 কিমি? উত্তর হবে 6400 কিমি। পরের প্রশ্ন, অক্ষরেখার অপর নাম মূলমধ্য রেখা, সমাক্ষ রেখা, দেশান্তর রেখা, নাভিশুভ রেখা? উত্তর হবে সমাক্ষ রেখা। পরের প্রশ্ন, পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে পৃথিবীর অক্ষ, কক্ষপথ, কক্ষতল না নিরক্ষীয় তল? উত্তর হবে কক্ষপথ। দুয়ে তাকে রয়েছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো, যে কোনো দুটি। এখানেও বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, সবচেয়ে লম্বা ধূমকেতুর নাম কি? উত্তর লিখবে গ্রেট কমেট। গ্রেট কমেট হচ্ছে সবচেয়ে লম্বা ধূমকেতু। পরের প্রশ্ন, সুপ্রাচীনকালে কিসের সাহায্যে দিক নির্ণয় করা হতো? উত্তর লিখবে ধ্রুব তারা। পরের প্রশ্ন, কোন প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন? উত্তর লিখবে পক প্রণালী। পরের প্রশ্ন, দ্রাঘিমা রেখার অপর নাম কি? উত্তর লিখবে দেশান্তর রেখা। পরের প্রশ্ন, দ্রাঘিমা রেখা পরিবর্তন হলে কি বদলে যায়? উত্তর লিখবে স্থানীয় সময়। দেখো তিনে তাকে রয়েছে অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো একটি। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 2। প্রথম, আলোকবর্ষ কাকে বলে? উত্তর লিখবে মহাকাশের সুবিশাল দূরত্ব মাপার এককে আলোকবর্ষ বলা হয়। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সেকেন্ডে প্রায় 186,000 মাইল বা 300,000 কিমি। এই গতিবেগ আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। যেমন পৃথিবী থেকে পক্সিমা সেনেটাউরির দূরত্ব প্রায় 4.2 আলোকবর্ষ। 3.2, কোরিওলিস বল কাকে বলে? উত্তর লিখবে সূর্যকে প্রায় সামনে রেখে পৃথিবী তার নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে ক্রমাগত আবর্তন করার ফলে যে শক্তির উদ্ভব ঘটে তাকে কোরিওলিস বল বলে। বিজ্ঞানী কোরিওলিস এই বলটির কথা প্রথম উল্লেখ করেন বলে এর এই রূপ নামকরণ করা হয়েছে। পরের প্রশ্ন 3.3, পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? উত্তর লিখবে পৃথিবী যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। পৃথিবী এই কক্ষপথ যে তলে অবস্থান করে তাকে পৃথিবীর কক্ষতল বলে। উল্লেখ, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। দেখো চারের দাগে রয়েছে অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো একটি। এখানেও বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, নিরক্ষরেখার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর লিখবে নিরক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর, নিরক্ষরেখা হলো পৃথিবীর সর্ববৃহৎ কাল্পনিক বৃত্ত ও এর পরিধি সর্বাধিক। পরের প্রশ্ন পয়েন্ট করবে 2 নম্বর, এর মান 0 ডিগ্রি। 3 নম্বর, নিরক্ষীয় তল পৃথিবীকে উত্তর ও দক্ষিণে দুই ভাগে ভাগ করেছে। 4 নম্বর, নিরক্ষরেখায় সারা বছর 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি হয়। 5 নম্বর, নিরক্ষরেখার অপর দুটি নাম হলো মহাবৃত্ত ও বিষুবরেখা, বা নিরক্ষরেখার অপর নাম দুটি হলো মহাবৃত্ত ও বিষুবরেখা। পরের প্রশ্ন, চাঁদে প্রাণ নেই কেন? উত্তর লিখবে চাঁদে প্রাণ নেই তার কারণ, 1 নম্বর, চাঁদে বায়ুমণ্ডল নেই সেই জন্য অক্সিজেনের অভাবে
শ্বাস হাইপেন প্রশ্বাস নেওয়া যায় না, যাদের পর্যাপ্ত জল নেই, জল ছাড়া জীবজগতের সৃষ্টি সম্ভব নয়। 3 নম্বর, যাদের পৃষ্ঠদেশ অত্যন্ত রুক্ষ, নুড়ি হাইপেন কাঁকর পাথরের পাহাড়ে পরিপূর্ণ, চাঁদের আবর্তন গতি ধীর গতি সম্পন্ন, সেই জন্য চাঁদের একদিন ও এক রাত 2 সপ্তাহ ধরে চলে, ফলে দিনের বেলায় গড় উষ্ণতা প্রায় 117 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাতের বেলা গড় উষ্ণতা -117 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। এইরূপ অতি তীব্র ও অতি শীতল উষ্ণতায় হবে উষ্ণতায় প্রাণের বিকাশ সম্ভব নয়। 5 নম্বর, বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস চন্দ্রপৃষ্ঠে অবস্থান করছে। 6 নম্বর, চাঁদের অভিকর্ষজ টান অত্যন্ত কম, পৃথিবীর অভিকর্ষজ টানের মাত্র 1/6 ভাগ, ফলে চন্দ্র পৃষ্ঠে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়। দেখো পরের প্রশ্ন, মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায়? উত্তর, মহাকাশ থেকে পৃথিবীকে গোল থালার মতো দেখায়। পৃথিবী যে অংশ যখন সূর্যের দিকে থাকে সেই অংশে বিভিন্ন রং দেখতে পাওয়া যায়, যেমন বরফেঢাকা পর্বত ও মরু অঞ্চলগুলি সাদা, স্বাভাবিক উদ্ভিদ ও বনভূমি রং হালকা সবুজ থেকে গাঢ় সবুজ, জলাভাগ সহ সমুদ্রের রং নীলাভা, কৃষিক্ষেত্র ও তৃণভূমির রং হালকা হলুদ, মরুভূমির রং বাদামি এবং বিপরীত অংশ যেখানে সূর্যের আলো পড়ে না তার রং কালো দেখায়। পৃথিবীর প্রায় 71% জলভাগ এবং 29% স্থলভাগ। জলভাগের প্রাবল্যের জন্যই মহাকাশ থেকে পৃথিবীকে মূলত একটি নীলাভ সবুজ ও ধূসর বর্ণের গোলক রূপে দেখা যায়। দেখো 5-এর দাগে রয়েছে অনধিক 40টি শব্দে উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কটি ভাগে ভাগ করা হয় ও কী কী? যে কোনো একটি ভূপ্রাকৃতিক বিভাগ সম্বন্ধে আলোচনা করো। উত্তর লিখবে, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে, এটা 5টি হবে, 5টি ভাগে ভাগ করা যায়। যথা, উত্তরের পার্বত্য অঞ্চল 2 নম্বর, উত্তরের নদীগতির সমভূমি অঞ্চল 3 নম্বর, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল 4 নম্বর, পশ্চিমের মরুভূমি অঞ্চল আর 5 নম্বর, উপকূলীয় সমভূমি ও দ্বীপপুঞ্জ। পয়েন্ট করবে পশ্চিমে মরুভূমি অঞ্চল। পয়েন্ট করবে অবস্থান, আয়তন, ভূপ্রকৃতি। আরাবল্লী পর্বতের পশ্চিমে ও পাঞ্জাব সমভূমির দক্ষিণ হাইপেন পশ্চিমে, রাজস্থানের প্রস্তর ও বালুকাময় সমতল ক্ষেত্র, গুম্বাজাকৃতি পাহাড়, তৃণভূমি অধ্যুষিত শুষ্ক অঞ্চলকে বৃহৎ ভারতীয় মরু অঞ্চল বা মরুস্থলী বলে। এর নাম থর মরুভূমি, যার আয়তন প্রায় 196,747 বর্গ কিমি এবং এর গড় উচ্চতা প্রায় 150 থেকে 300 মিটার। পয়েন্ট করবে মরুভূমির শ্রেণীবিভাগ। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য অনুসারে পূর্ব থেকে পশ্চিমে ভারতের থর মরুভূমি 5টি ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো 1 নম্বর, বাগার। মরুভূমির পূর্ব প্রান্তে আরাবল্লী পর্বতের পাদদেশের তৃণময় এবং সামান্য বালুকাময় ও কৃষি উপযোগী অঞ্চলকে বাগার বলে। পরের পয়েন্ট করে রোহি। বাগার এর পশ্চিমে নদীর পলিগঠিত ক্ষুদ্রাকার প্লাবনভূমিকে রোহি বলে। 3 নম্বর, পয়েন্ট করবে ক্ষুদ্রাকার মরু অঞ্চল। রোহির পশ্চিমে ক্ষুদ্রাকার পাথুরে মরু অঞ্চল দেখা যায় হবে না, দেখা যায় দেখা বলে না, দেখা যায়। 4 নম্বর, হামাদা অঞ্চল। ক্ষুদ্রাকার মরুভূমির পশ্চিমে বিস্তীর্ণ পাথুরে মরুভূমিকে হামাদা বলে। দেখো পরের পয়েন্ট করবে মরুস্থলী বা আর্গ অঞ্চল। হামাদার পশ্চিমে বা থর মরুভূমির সবচেয়ে পশ্চিমে ঊষর রুক্ষ্ণ বালুকাময় অঞ্চলকে আর্গ বা মরুস্থলী বলে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 15 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও, প্রতিটি স্কুলেই কিন্তু এই ধরনের কোশ্চেন প্যাটার্নে কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাওত লাল কালার সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবো, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস
প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।